আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি কি দেখাতে চলেছি তা ইতিমধ্যে আপনি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে কিভাবে একটা টি শার্ট ডিজাইন করতে হয় সেটাই আমি দেখাবো। সো লেট স্টার্ট। প্রথমে আমি ফটোশপে যাব। এই ডিজাইনটি চাইলে ফটোশপ অথবা অডবি ইলাস্ট্রেটর দিয়েও আপনি করতে পারেন। তো আমি নর্মালি ফটোশপে কাজটি করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি একটি 1200x1200 পিক্সেলের একটা ফাইল নিচ্ছি, একটা ফ্রেম নিচ্ছি। ওকে, ফ্রেম নিলাম। নেওয়ার পর এখানে একটা বিষয় বলে রাখি, আরজিবিটা হচ্ছে আপনি যদি অনলাইনের জন্য নেন, আর যদি প্রিন্টের জন্য হয় প্রিন্টেবল তাহলে সিএমআই কে দিবেন, ঠিক আছে? সো আমি যেহেতু একটা লগোর মূলত একটা লগো সেটা ডিজাইন করে আমি একটা টি শার্টে প্রিন্ট করার জন্য চেষ্টা করছি, ইতিমধ্যে আমি লগোটা ডিজাইন করে রেখেছি। সো আমি জাস্ট 8GBতেই রাখি, সমস্যা নেই, যেহেতু আমি প্রিন্টেবলটা আমার আলাদা হয়ে থাকবে। সো 8GBতে রেখে আমি করছি। সো এই হলো আমি ক্যানভাস সাইজ নিলাম, যেতটুকু 1200x1200 পিক্সেল নিলাম। আসলে যতটুকুই নিই না কেন, আমাকে যখন আমি কাজটা করব অরিজিনাল ফরম্যাটে, সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে ততটুকুই সাইজ করে প্রোভাইড করতে হবে যতটুকু ক্লায়েন্ট চেয়েছে। বা একটা টি শার্টের জন্য রেগুলার যে সাইজগুলো আছে সেটাকে মাথায় রেখেই করতে হবে। সো প্রথমে আমি একটা বলছিলাম যে আমি একটা লোগোর অলরেডি ডিজাইন করে রেখে দিয়েছি। একটা লোগোর দুইটা ফরম্যাটই, যেটা আমি সাদা টি শার্ট এবং কালো টি শার্টের জন্য যেটা করছি। সো এখান থেকে আমি বলছিলাম যে দুইটা লোগো আমি ইতিমধ্যেই ডিজাইন করে রেখেছি। সো আমি এই লোগো দুইটা প্লেস করি। ওকে, লোগোটা এখানে আমি প্লেস করার পরে এটাকে টেনে পুরো ক্যানভাসে সব সমান করে নিলাম। ওকে, পুরো ক্যানভাসে সমান করে নিলাম আমি। এটা হচ্ছে যে আমার হোয়াইট টি শার্টের মধ্যে এই লোগোটা হবে, লেখাটা 4th of July, অর্থাৎ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, এটা হচ্ছে যে ইউএস এর স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি টি শার্টটা করছি ক্লায়েন্টের জন্য। সো ডিজাইনটা আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে যে আমি দুইটা টি শার্টের জন্য করবো, একটা হচ্ছে ব্ল্যাক টি শার্টের জন্য, একটা হচ্ছে হোয়াইট টি শার্টের জন্য। আর এই ডিজাইনটা, এই লোগোটা করেছি আমি হচ্ছে যে সাদা টি শার্টের মধ্যে ব্যবহার করার জন্য। আর একটা আমি করব সেটা হচ্ছে যে ব্ল্যাক টি শার্টের মধ্যে ব্যবহার করার জন্য, যেটা সাদা একটা লোগো আমি করেছি। ওকে, এই লোগোটাকে আমি টেনে বড় করে নিচ্ছি বিমান মতো। আচ্ছা আচ্ছা, দুইটা লোগোকে আমি এখানে নিলাম। নেয়ার পরে যে বিষয়টা হচ্ছে, ওকে, লোগোটা আমি আরেকবার সাইজ মতো বসিয়ে নিচ্ছি। আচ্ছা, যেহেতু বলছিলাম যে আমি একটা ব্ল্যাক টি শার্টের জন্য আর একটা হচ্ছে যে হোয়াইট টি শার্টের জন্য নিচ্ছি, তো আমি এটা সাইজ মতো বসাই নিচ্ছি। আসলে সাইজ ছোট বড় একটা বিষয় আছে। আচ্ছা, আমি ধরুন এতটুকু করলাম, আমি এখন লোগোটা বোঝানোর জন্য আরেকটা শেপ নিব। এখানে একটা শেপ নিয়ে দেখাচ্ছি ঠিক আছে কিনা। এই শেপটাকে স্টক অফ করে দিব, এখান থেকে ফিল কালারটা আমি একটু ব্ল্যাকের মধ্যে করে দিই। সো এখন কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে, এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমি মূলত
এই যে ব্ল্যাক টি শার্টের জন্য যেটা করছি এটা হলো এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমি ব্ল্যাক টি শার্টের জন্য করব, আর এটা আমি করব হচ্ছে যে হোয়াইট টি শার্টের জন্য। সো দুইটা লোগোই আমি ইতিমধ্যে ডিজাইন করে নিয়েছি। এবার আমি জাস্ট মক আপে, অর্থাৎ একটা টি শার্টের মক আপে আমি করে দেখাবো, ঠিক আছে? সো এখান থেকে আমি ইয়েতে চলে যাচ্ছি, টি শার্টের একটা টেমপ্লেট মক আপ আছে আমার কাছে, সেটাতে আমি চলে যাচ্ছি। একটু সময় নিচ্ছে। এ হচ্ছে আমার মকআপ, অর্থাৎ আমি এই লোগোটাকে, অর্থাৎ যে লোগোটা আমি ক্রিয়েট করেছি, অর্থাৎ আমার যে টি শার্টটা হবে, টি শার্টের সামনে দিয়ে ফ্রন্ট সাইডে এই লোগোটা হবে, এটা হচ্ছে হোয়াইট টি শার্টের মধ্যে। আর একটা লোগো থাকবে, এটা এটা হবে ব্ল্যাক টি শার্টের মধ্যে, ঠিক আছে? সেম দুইটা, কিন্তু আমাকে কালার কম্বিনেশনের জন্য এটাকে সাদা করতে হয়েছে যেহেতু ব্ল্যাক টি শার্ট, আর আমি এটাকে আমি কালো করতে হয়েছে যেহেতু হোয়াইট টি শার্ট, ঠিক আছে? সো এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন এই জায়গায় এই যে ব্ল্যাক টি শার্ট, এই টি শার্টটার মধ্যেই মূলত আমি ডিজাইনের কাজটা করব, ঠিক আছে? সো এই টি শার্টের মধ্যে ডিজাইনের কাজটা করতে হলে আমাকে যে যে কাজগুলো ধারাবাহিকভাবে করতে হবে সেগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। আমি এই ডিজাইনটার উপরেই মকআপটা করবো, যেহেতু র্যান্ডম একটা লোগো দেয়া আছে। সো আমি ব্ল্যাক ডিজাইনের উপরে যদি, ব্ল্যাক টি শার্টের উপরে যদি ডিজাইনটা দেয়, তাহলে আমার হোয়াইট ডিজাইনটাকে আনতে হবে। সো এখান থেকে আমি আমার উক্ত লোগোটা আমি প্লেস করব, এখান থেকে আমি প্লেস করব, এখান থেকে সে হোয়াইট লোগোটাকে কি করব আমি প্লেস করব। ওকে, এখান থেকে আমি প্লেস করছি। ওকে, প্লেস হয়ে গেল। এবার আমি নিচের যে লোগোটা আছে সেটাকে আমি তুলে দেব। এই যে নিচের লোগোটা তুলে দিলাম, অলরেডি ডিজাইনটা হয়ে গেছে, ঠিক আছে? সো এটাকে আমি চাইলে এখানে ধরে আমি ছোট বড় করতে পারবো, এটা এই ডিজাইনটার ইয়াটার উপরে ধরে আমি জাস্ট চাইলে ছোট বড় করতে পারবো। সো যতটুকু আছে ততটুকু দ্যাটস এনাফ আমার জন্য। এটা আমি কি করলাম, ব্ল্যাক টি শার্টের উপরে হোয়াইটের যে লোগোটা আছে সেটা করলাম। এখন এটা করার পরে আমি এটাকে সেভ দিতে দিতে পারি, এখান থেকে আমি সেভ দিব, জেপিজি ফরম্যাটে সেভ দিব। এটার আমি নাম দিতে পারি, আচ্ছা ওটার উপরেই ডিজাইন আছে যেটা, এটার উপরে সেভ দিতে পারি। ওকে, ম্যাক্সিমাম দিয়ে সেভ দিলাম। ওকে, এটা সেভ হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে একটা হোয়াইট টি শার্টের উপরে আমি ব্ল্যাক লোগোটা সেট করব, ঠিক আছে? সো একটা হোয়াইট টি শার্টের উপর একটা ব্ল্যাক লোগোটা আমি সেট করব। এর জন্য আমি প্রথমে এই লোগোটাকে একটু উঠিয়ে নিয়ে রাখি, হ্যাঁ এই লোগোটাতে উঠিয়ে নিয়ে রাখি। এখান থেকে আমি আবার ব্ল্যাক লোগোটাকে নিয়ে আসি। আচ্ছা, আগে আমি টি শার্টটাকে রেডি করে রাখি, হ্যাঁ, যেহেতু হোয়াইট টি শার্টের মধ্যে করবো বলছি। সো হোয়াইট টি শার্টের মধ্যে যেহেতু করবো, আমি এই যে হোয়াইট টি শার্টটা রেডি করলাম। এখানে একটা মকআপের ভিতরে আমি আগে প্রস্তুত করা আছে মকআপটা, মকআপের উপরেই আমি বারবার সেটা প্লেস করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি ডিজাইন টেমপ্লেট থেকে আমি অলরেডি পূর্বে করা লোগোটাকে আমি এখানে নিয়ে এসে সেট করে দিচ্ছি। ওকে, এবার আমার পরিমাণ মতো লোগোটাকে ছোট বড় করে নিতে পারবো, ঠিক যতটুকু প্রয়োজন। এখান থেকে আমি জাস্ট সাইজ মতো দুইটাকে সমানও রাখতে পারি আমি, বা ছোট বড়ও করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, সেট করে দিলাম।
এই হচ্ছে আমার হোয়াইট টি শার্টের জন্য একটা মেকআপ তৈরি, ঠিক আছে? সো এই মেকআপটা হোয়াইট টি শার্টের জন্য, আর আগেরটা ছিল ব্ল্যাক টি শার্টের জন্য। সো আমি একটু মনে হয় আর কি পাশে নিতে পারি। ওকে, আমি চাইলে উপরে নিচে আরো আমার পরিমাণ মতো আমি আমার যতটুকু প্রয়োজন উপরে নিচে আমি আপ অ্যান্ড ডাউন করতে পারবো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার হোয়াইট টি শার্টের জন্য। সো এটাকে আমি এখান থেকে একটা সেভ দিব, জেপিজি ফরম্যাটে একটা সেভ দিব, ফ্রন্ট টি শার্ট হচ্ছে হোয়াইট। ওকে, দুইটা সেভ দিলাম, হয়ে গেল আমার দুইটা টি শার্ট ডিজাইন। এবার আমি যেহেতু আমি কাজটা ফাইবারের জন্য করছি, সেক্ষেত্রে আমাকে আমি একটা ফাইবারের জন্য এইভাবে একটু ইয়ে প্রস্তুত করে ফেলি, ক্যানভাস প্রস্তুত করে ফেলি। এর জন্য আমাকে করতে হবে 2569 এর নিলাম 2724। ওকে, পেন্সিল নিলাম, নেয়ার পর এখানে আরেকটা কাজ আমি করে রাখতে পারি। এখন এখানে জাস্ট তাই না, ওই ডিজাইন গুলোকে প্লেস করে দেব এখানে। এই দুটো টি শার্ট আমি ডিজাইন করেছি ইতিমধ্যে, এটাকে নিলাম, ওকে, আচ্ছা ডিজাইনের ভিতরে আর কিছু বিষয় আমি দেখাইতেছি এখানে। এইগুলা বিভিন্ন বিষয় আছে। আচ্ছা এটা আমি এইখানে রাখলাম, রাখার পরে এটাকে সুন্দর করে একটা ফ্রেমের মতো যেহেতু দিব, এটা রেডি করি। ওকে, এটাকে একটু সাইড লেন্স করে নিলাম। এবার এদিক থেকে একটা আমি শেপ নিতে পারি, শেপ নিলাম, এখানে স্টপ টপ করে দিলাম, ফিল কালারটা ফিল কালার দিলাম আপাতত, ফিল কালার দিলাম, এটাকে জাস্ট ঠিক মতো বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলাম, আমি ফিল কালারটা এই কালারটাই রাখি, ঠিক আছে? এই কালারটাই রাখলাম। এবার এখানে আরেক কিছু কাজ করি, যেহেতু জিনিসটাকে সৌন্দর্য করার জন্য, মানে সৌন্দর্য হয়ে যাতে সেই জন্য আরো কিছু কাজ করে নিতে পারি। এইখান থেকে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করি, উপরে নেই, এখান থেকে আমি যেহেতু এটা আমি এটাকে টেনে এটাতে নিয়ে গেলাম, দুঃখিত পুরোটা চলে গেছে। এটাকে আর একবার ওখানে রাখি, পুরোটা চলে আসছে, যদি আসলে আমার পুরোটা প্রয়োজন নাই, আমি এখান থেকে শুধু যেটা ইউজ করবো সেটাই রেখে দিচ্ছি। আর এটা যেহেতু গ্রুপ আছে, আনগ্রুপ ক্লিয়ার করে নিলাম। ওকে, এটাকে আমি ছোট করে নেই, ছোট করে নিচ্ছি, এটাকে টেনে ছোট করে নিলাম। ওকে, ডান, আর একটু ছোট করতে পারি, এটাকে কি আমি একটু নিচে নামাতে পারি? ওকে, এটা একটু নিচে নামাতে পারি চাইলে, সব দরকার নাই, যেভাবে আছে সেভাবে থাকুক। এবার এই লোগোটাকে এই জায়গায় আমি প্লেস করব, সাদা লোগোটা, মানে বোঝাবো যে এই লোগোটা থেকে মূলত এই কাজটা হয়েছে। আচ্ছা, এখানে যে শেপটা নিয়েছি আমি, শেপটাকে
একটু ডিফারেন্ট ভাবে একটা কাজ করতে পারি। আমি শেপটাকে দেখি এইখান থেকে এতটুকু এইভাবে নিলাম, নেয়ার পরে আমি এটা কালারটা কি কালার দিতে পারি, যে এটা এই কালারটা দিতে পারি কিনা। ওকে, এই কালারটা নিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমি জাস্ট এটাকে একটু টেনে এটাকে একটু টেনে নিব। আরেকটু বড় করে দিতে পারি, আর এটাকেও আমার এত বড় টাকার দরকার নাই, জাস্ট এইভাবেই দেয়া। কোনো সমস্যা নাই, জাস্ট দুইটাই ইউজ করলাম, হয়ে যাবে। আমি যদি দেখি কালারটা সাদা করে দেই, সাদা করে দিই, এখানে আমি ব্ল্যাক লোগোটা নিয়ে আসি। মানে আমার কথা হচ্ছে একটা জিনিসকে যতটা সুন্দর ভাবে প্রেজেন্ট করা যায়, হ্যাঁ, আমাকে সেটাই করতে হবে। সো হলুদের মধ্যে দিলেও কিন্তু খারাপ হয় না, চাইলে হলুদের মধ্যে দিতে পারি, আর একটু ডিপ করে নিতে পারি, কিন্তু খারাপ না। সো এটা রাখতে পারি, একটা শেপ নিয়ে লিখে দিতে পারি টি শার্ট। এখান থেকে এটা অফ করে দিয়ে ফিল কালারটা দিই, ফিল কালারটাকে এটার ওদের ইয়ের কালারটাই রাখি, ওদের পতাকার যে কালারটা রয়েছে ফ্ল্যাগের এই কালারটা রাখলাম। এটাকে ছোট করে দিই, এটা সমান রাখি। ওকে, এটা কালারটা আমি হোয়াইট নিচ্ছি। এইখান থেকে আমি মাইনাস করে দিচ্ছি, জাস্ট একটু সৌন্দর্য বর্ধনের জন্য এটা করা। সো এখানে আমি টেক্সট দিব, টি শার্ট ডিজাইন লিখবো, এখানে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। ডিজাইন এটাকে আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, কালারটা সম্পূর্ণ হোয়াইট করে দিচ্ছি, সম্পূর্ণ হোয়াইট হয় নাই দিচ্ছি। ওকে, এখান থেকে ওকে টি শার্ট ডিজাইন চমৎকার, ঠিক আছে। এখানে এই ফন্টটাকেও আমি চাইলে এখানে যে এরকমই দিতে হবে তা নয়, আমি আরো সুন্দর করার জন্য বিভিন্ন রকমের ফন্ট ইউজ করতে পারি, আরো চমৎকার চমৎকার ফন্ট রয়েছে। আমি যদি একটু সুন্দর ফন্ট ইউজ করি, দেখি এই ফন্টটা কেমন লাগবে, এই ফন্টটা দিতে পারি। এটার সাইজটাকে চাইলে আমি আরেকটু বাড়িয়ে নিতে পারি, 1 2 3। ওকে, আবার এটাকে একটু এদিকে করে দিচ্ছি, এটাকে আর শেপটাকে ধরে এই দুইটাকে ধরে এটাকে আমি সেন্টার করে দিচ্ছি। প্রাথমিকভাবে কাজ শেষ, এটা আমি ফাইবারের জন্য রেডি করে ফেলছি। সো এই হচ্ছে আমার টি শার্ট ডিজাইনের বিষয়টা, আশা করি বুঝতেই পেরেছেন। সো আরেকটু করি, আসলে ডিজাইনাররা মানে যখন কাজ করে একটা জিনিসকে সুন্দর করার জন্য যা করা করার তারা আসলে স্বাভাবিকভাবে করে থাকে, একটা জিনিসকে ফুটিয়ে তোলার জন্য কত কিছুই না করে, তাই না? যারা ডিজাইনে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। ওকে, এটা আমি একটু হলুদ করে দিচ্ছি,
সো এই হচ্ছে কাজটা। আমি জানি না ভিডিওটা কতটুকু হয়েছে, যদি ভিডিওটা বড় হয়ে গেছে তবে বলে নিচ্ছি এই যতটুকু কাজ আমি দেখালাম, এটা একটা টি শার্ট ডিজাইন, একটা টি শার্টকে কীভাবে শুধু এক কালার না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমি দেখালাম। এবং শুধু তাই না, এটা একটা ফাইবারে, নর্মালি ফাইবারে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকে, ফাইবারের যেই সোর্স ফাইলের সাথে যে একটা প্রিভিউর জন্য যে ফাইলটা দিতে হয়, যে একটা জেপিজি করে দিতে হয়, এটার কতটুকু সাইজ লাগে সেটাও আমি কিন্তু দেখালাম। সেটাও কীভাবে আমি কিন্তু এটা তৈরি করেছি, এটা ফাইবারের জন্য আমি টি শার্ট নিয়ে কাজ করব, সেই জন্য আমি ওইখানে একটা গিগ তৈরি করব, যার কারণে আমি এটা দিলাম ওখানে, জাস্ট শো হবে। যারা আমার ক্লায়েন্ট আছে তারা এটা দেখবে, দেখার পরে তারা যদি মনে হয় যে আমাকে দিয়ে কাজটা করাবে তাহলে এটা দেখে সে আমাকে দিয়ে কাজ করাতে পারে। সো এই জন্য মূলত এটা ডিজাইনটা করা। ঠিক আছে, সো আশা করি বুঝতেই পেরেছেন, যদি ভিডিওটা দিক থেকে কোনো একটু উপকৃত হয়ে থাকেন তাহলে তো আমি লাগে। সো বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।